হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। দিস ইজ কৃষ্ণা, আর কৃষ্ণা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো আজ গিয়েছিলাম এই সিজনের প্রথম বিয়েবাড়ি নিমন্ত্রণ খেতে। তা আর বিয়েবাড়িটা ছিল আমাদের বাড়ির একদমই কাছে, আর এটা হচ্ছে একটা মুসলিম বিয়েবাড়ি। তো বাড়ির সকলে মিলে আমরা গিয়েছিলাম। তারপর এখানে গিয়ে আমরা এই যে নতুন বউকে দেখতে পাচ্ছ, নতুন বউকে কত সুন্দর লাগছে, তারপর ওকে প্রেজেন্টেশন দিয়ে তারপর আমরা বসে পড়ি এখানে। আর বিয়েবাড়ির কোণে যেহেতু আমার বোনের বান্ধবী ছিল, তাই দেখো দুই বন্ধু মিলে পুরো গল্প করতে বসে পড়েছে এখানে। তো ভাই আর আমি এখানে বসেছিলাম, তারপর খেলাম কফি, তারপর চলে যাই আমরা খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া ছিল খুবই সুন্দর, খুব সিম্পলের মধ্যে আর খুব দারুণ টেস্টি টেস্টি রান্না হয়েছিল। আর সিম্পল খাওয়াই আমার খুব পছন্দ হয়। তারপর দেখতে পাচ্ছ এখানে মটন দিয়েছে। মটন খাওয়া শেষ করে আমি তারপরে খেয়েছিলাম দই মিষ্টি চাটনি। তো ওভারঅল খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন ফিরছিলাম, তো বাইরেটা দেখো একদম ফাঁকা ছিল আর লোকজনে ভরে গেছে, মানে বরযাত্রী এসে গেছে। আর এই হচ্ছে আমাদের দুলা ভাই। তারপর এখানে কনেকে দেখো, কনে তো কান্না করতে করতে অবস্থা খারাপ করে দিয়েছে, আর মেকআপ উঠে যাচ্ছে, তারপর চোখের আইল্যাশ উঠে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। তারপর আমরা চলে যাই ডান্স করতে। আর ডান্স করাটা কিন্তু কম্পালসারি, পাশেই বিয়ে বাড়িতে আর ডান্স করবো না এটা কখনো হতেই পারে না। তো আমরা সবাই মিলে দারুণ নেচেছি, দারুণ মজা করেছি। আর আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম, রাত্রি দুটো পর্যন্ত ছিলাম, মানে কনে বিদায় হয়েছে তারপর আমরা বাড়িতে এসেছিলাম। তো অনেক মজা হয়েছে, অনেক হই হুল্লোড় হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থাকবে, টাটা। জানি জানি জানি।